উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের ব্যবস্থাপনায় ষাটতম সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্টের ক্লাস্টার পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হল বুধবার রায়গঞ্জ স্টেডিয়ামে দুদিনব্যাপী এই টুর্নামেন্টে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে মোট পাঁচটি দল অংশ নেয় এদিনের ফাইনাল খেলায় জলপাইগুড়ি খারিজ বেরুবাড়ি স্কুলকে হারিয়ে চার শূন্য গোলে জয়লাভ করে উত্তর দিনাজপুর কুনোর স্কুল এদিন চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত ব্যক্তিবর্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের পর্যবেক্ষক প্রকাশ কুমার সরকার জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক প্রবীর গুহ সভাপতি অমিত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের টুর্নামেন্টে উল্লেখ্য আগামী উনত্রিশে জুলাই হুগলিতে রাজ্য পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে